নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মূর্তি পুজো করতে মা স্বয়ং অনুমতি দিলেন গোয়াটির দাস চক্রবর্তী বাড়ির কালী পুজোয় সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার প্রসেনজিৎ দাস চক্রবর্তী আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির কালী পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য প্রসেনজিৎ দাস চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি আসামের গৌহাটিতে অবস্থিত তাদের ঘরে কালী পুজো দু হাজার শুরু করা হয়েছিল যেই বছর তাদের বাড়িতে দুর্গা শুরু হয়েছিল কিন্তু কালী পুজো তো ছেলেখেলা নয় তাই বাড়ির বড়রা তাকে বলল যে শুধু ঘটে আর ছবি বসিয়ে মায়ের পুজো করতে কিন্তু বিগ্রহ আনতে তারা বারণ করলো তো দু সালে দুর্গা সাথে তাদের বাড়িতে কালী শুরু হলো কিন্তু ঘটনা ঘটলো তিন বছরের সময় মানে দু সালে দুর্গা পুজোর দশমীর রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি মূর্তি দিয়ে কালী করছেন সব আয়োজন করে তখন তিনি তার স্বপ্নের কথা পরের দিন বাড়িতে জানালেন তবুও তাকে কেউ অনুমতি দিল না বিগ্রহ পুজো করার সে রামকৃষ্ণ মিশনের দীক্ষাত্রী তাই সে এক মহারাজকে জিজ্ঞাসা করলেন কালী অনুমতি সম্পর্কে মহারাজও তাকে মানা করে বললেন কালীপুজো কি ছেলে খেলা নাকি সেই দিন তার অনেক খারাপ লেগেছিল আর তিনি রামকৃষ্ণ মিশনে বসে ঠাকুরের সামনে অনেক কেঁদেছিলেন আর তিনি ঠাকুরকে বললেন এ কেমন বিচার ঠিক তার দুদিন পরে লক্ষ্মী পুজোর রাতে তার মা রাত্রি দুটো তিনটের সময় পায়ের নুপুরের আওয়াজ শুনতে পেলেন তার মা বেশি গুরুত্ব দেননি এই বিষয়ে সেই দিন রাতেই তার মাকে মা কালী স্বপ্নে আদেশ দিলেন আর বললেন তুই তোর ছেলেকে বলিস এইবার যাতে আমার মূর্তি প্রতিষ্ঠা করে তার মা সকালে উঠে তাকে কথাটি জানালেন আর তিনি তখন তার মায়ের ইচ্ছা অনুসারে তৃতীয় বছরে মা কালীর বিগ্রহ তার ঘরে স্থাপন করে আর সেই রূপে মায়ের বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে তিনি তার ঘরে মাকে মা ভবতারিণী রূপে পুজো করেন প্রতি অমাবস্যাতে মায়ের পুজো হয় আর দীপান্বিত অমাবস্যাতে মায়ের বিশেষ পুজো করেন সে নিজেই পুজো পুরোপুরি তন্ত্রমতে হয় আর বলি হিসাবে পায়রা চাল বলি দেওয়া হয় সাথে মায়ের ভোগের বিশেষত্ব আছে মাকে চার পাঁচ রকমের মাছের পদ দেওয়া হয় পাঠার মাংস পায়রার মাংস হাঁসের ডিম নিরামিষ তরকারি মিষ্টান্ন ফল পায়েস খিচুড়ি পোলাও আরও অনেক রকমের প্রায় কুড়ি থেকে পঁচিশ রকমের পদ মাকে ভোগ হিসাবে নিবেদন করা হয় প্রায় অমাবস্যাতেই মায়ের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায় শুধু তাদের ঘরের লোকরা না আশেপাশের লোকেরাও এই নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন মায়ের লীলার কথা এতেই শেষ নয় আছে আরও অনেক কথাই তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ